কর্ণাটক দখলের লড়াইয়ে লাস্ট বলা চলে অর্থাৎ এখন শুধু ঘোষণার পালা কর্ণাটক কার দখলে গেল কারণ দক্ষিণের অনেকটাই এগিয়ে রয়েছে কংগ্রেস ভোট গণনার বেশ কিছুটা পার হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে ম্যাজিক ফিগার হয়তো ছুঁয়ে ফেলতে পারে কংগ্রেস সেরকমই একটা ট্রেন্ড এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে কিন্তু কীভাবেই ম্যাজিক ফিগার ছোঁয়ার মতো ম্যাজিক হলো কোন জাদুতে কংগ্রেস এতটা এগিয়ে গেল কোন জাদুতেই বা জেডিএস ভোট কমলো পুরোটা একবার বোঝার চেষ্টা করি সংক্ষেপে আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন ম্যাজিক ওয়ার্ল্ড নিয়ে রয়েছেন আমার সঙ্গে সব্য যাচ্ছি সব্য একটু দেখে নিতে চাই ঠিক কি কি ফ্যাক্টার এখনো পর্যন্ত যা ট্রেন্ড সেই ট্রেন্ডের পিছনে কাজ করছে একশো উনিশটা এগিয়ে রয়েছে কংগ্রেস ম্যাজিক ফিগার একশো তেরো ফলে বলা যায় যে জেডিএস এর যে কিং মেকার হওয়ার স্বপ্ন জেডিএস এর বলা ভালো কিং হওয়ার স্বপ্ন মুখ্যমন্ত্রিত্বের যে স্বপ্ন সেটা মোটামুটিভাবে ধুলির হলো এবং একটিমাত্র দক্ষিণে রাজ্য ছিল বিজেপির সেটাও বিজেপির হাত থেকে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা অন্তত ট্রেন্ড তাই বলছে এগারোটা সাড়ে এগারোটা বাজে প্রায় অতনু এর মধ্যেই এত তাড়াতাড়ি ট্রেন্ড দেখে বোঝা যায় যে কোথাও বড় সড়ো ধাক্কা এবং তুমি দু হাজার সালের যদি আমি ম্যাজিক বলটা দেখাই সেখানে যেখানে একশো চার বিজেপির দখলে ছিল কংগ্রেস আসি সেখানে লোকসভা ভোটে যেখানে বিজেপি আরও শক্তি বৃদ্ধি করছে এবং আমি আরেকটু দেখাবো এখানে কিন্তু একশো চারটি আসন দখলে থাকলেও কংগ্রেসের কিন্তু আটত্রিশ দশমিক শূন্য পাঁচ ভোট শতাংশ কংগ্রেসের অনেক বেশি ছিল লোকসভা ভোট মানে লোকসভা ভোটের নিরিখে যদি আসন তুমি দেখো তাহলে একশো এবং কংগ্রেসের ছত্রিশ ভোট শতাংশ ভোট শেয়ার দেখো একান্ন শতাংশ ফ্যাক্টার হচ্ছে বরাবরই কর্ণাটকে এলভি কাস্ট সিস্টেম ইকুয়েশন বলা হয় লিঙ্গায়ত এবং ভোক্কালিগার যে কাস্ট ইকুয়েশন এটা দীর্ঘদিন ধরে চলে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে লিঙ্গায়তদের ওপরে বিজেপির বড় ভরসা ছিল ইয়েডুরাপ্পা বলা চলে লিঙ্গায়তদের সব থেকে টলেস্ট লিডার এখনো পর্যন্ত সেই ইয়েডুরাপ্পা যখন সরে গেল তখন দেখা গেল নানান রকম সমস্যা লিঙ্গা ডমিনেটেড যে এলাকা সেই এলাকা কিন্তু বিজেপির একটা মস্ত বড় প্রভাব ছিল দু হাজার লোকসভা ভোটে এবং এই যে ভোট মোটামুটিভাবে সতেরো শতাংশের বেশি ভোট পলিটিক্সে তারা বড় সড়ো ফ্যাক্টর যখন সরিয়ে দিল বড় সড়ো ধাক্কা এবং ইয়েদুরাপ্পার নানান রকম বক্তব্য মনক্ষুণ্ণতা সেটা সামনে এলো যেখানে বিজেপি কর্ণপাত করেনি বলে অন্তত লিঙ্গায়ত নেতার দাবি এবং সেই জায়গায় দাঁড়িয়ে নানান রকম দুর্নীতির অভিযোগও সামনে এলো এইবারে আসি বক্কালিগায় এই ভোক্কালিগা যে ফ্যাক্টর সেখানে বিজেপি অনেক চেষ্টা করে গেছে কিন্তু কোনোরকমভাবে সুযোগ সুবিধা করে উঠতে পারেনি লোকসভা ভোটের পর পর এবং সেই জায়গায় দাঁড়িয়ে ডি শিব কুমার যেখানে তাকে প্রদেশ কংগ্রেসের দায়িত্বে বসানো হলো রাহুল গান্ধীর করে ভোকালিকা যারা রয়েছেন তারা কোথাও গিয়ে একটা বিজেপি বিরোধী সুর সেখানে চড়া হতে শুরু করলো এবং মল্লিকার্জুন খার্গে যিনি কংগ্রেসের সভাপতি হলেন তিনি কর্ণাটকের ভূমিপুত্র এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু একটা ভোকাল টনিক দিয়ে দিলেন এবং সব থেকে বড় বিষয় আর একটা ফ্যাক্টর যেটাকে আমরা অস্বীকার করতে পারব না জানিয়ে বারবার এটা নিয়ে চর্চা হচ্ছে তা ডমিনেটেড যে এরিয়া ভোট কিন্তু এই এই ছোট্ট জায়গা জেলায় প্রভাব ফেলতে পারত আমরা দেখেছি হিজাব নিয়ে কি চূড়ান্ত বিতর্ক হয়ে গেল আমরা দেখেছি মুসলিম সংরক্ষণ তুলে দেওয়া নিয়ে অমিত শাহ মন্তব্য সেখানে আদালতের ভৎসনার মুখে পর্যন্ত পড়তে হলো ফলে সব মিলিয়ে লিঙ্গায়ত ভোক্তালিগা থেকে শুরু করে মুসলিম ভোট সমস্তটাই যেন একটা অ্যান্টি ফ্যাক্টর হিসেবে উঠে এলো এবং দুর্নীতির অভিযোগ একের পর এক নেতার বিরুদ্ধে এবং বিজেপি চেষ্টা করেছিল যাতে শহরে ভোটারদের একটু মন পাওয়া যায় এবং সব থেকে বড় কথা যে রকম রকম প্রকল্প হাইওয়ে প্রকল্প এয়ারপোর্ট প্রকল্প এইগুলো সামনে আনার চেষ্টা হয়েছিল কিন্তু ওল্ড মাইসুরু যেখানে হচ্ছে ভোকালিগা ডোমিনেটেড সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিজেপি খুব একটা দাঁত ফোটাতে পারেনি এটা প্রেডিকশন দেওয়া হয়েছিল যে মোটা ভাবে বিজেপি হয়তো কিংমেকার হচ্ছে আমাদের সঙ্গে থাকো কিছু